আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের তো আমরাও ভালো আছি। তো এটা হলো আমার দ্বিতীয় পার্ট। আমরা ফরিদপুর আটরশতে গিয়েছিলাম, প্রথম পার্ট গতকালকে দেখাইছি, এটা হলো দ্বিতীয় পার্ট। আমার এক বোনের বাড়িতে গিয়েছিলাম, তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এতো আপুর বাসে রওনা দিয়ে দিছি আমরা, তো আসতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। আটরশি ফরিদপুর আটরশি থেকে আসতে আপুর বাসায় সময় লেগেছে এক ঘন্টা। তো যাই হোক, আমরা সুস্থ ভাবেই আপুর বাসায় পৌঁছাইতে পেরেছি। তো এ আর কি, তো ভাবলাম যে প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য, আসলে সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আপুর বাসায় আমরা চলে আসছি। তো এ তো আপুর বাসার সামনে গাড়িটা আমরা রাখতেছি, তো রেখে আমরা সবাই নামবো। আসলে সকালবেলা আব্বু আমাদেরকে আর নাস্তা খাওয়ায় নাই, বলছে যে তোর আপার বাসায় গিয়ে নাস্তা খাইস। কিন্তু আসলে আপার বাসায় আসার পরে যে নাস্তা আমাদেরকে দিল, আমরা সবাই হাসতে হাসতে শেষ, ভাবছি হয়তো অন্য কিছু খাওয়াবে। যাই হোক, কী খাওয়াইছে সেটা শেয়ার করতে পারবো, কারণ দুপুরে কী কী খাওয়াইছে সেটা শেয়ার করতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ কারেন্ট চলে গেছে, আমার মোবাইলও অফ হয়ে গেছে, তো আমি মোবাইলটা মানে চার্জ দিতে পারি নাই। তো যাই হোক, এটা হলো আপুর বড় মেয়ে আসছে আমাদেরকে, সে কী বলে ওয়েলকাম জানাইতেছে, সে আমাদেরকে ইনভাইট মানে গাড়ি থেকে নামানোর জন্য সে আমাদেরকে বলতেছে। তো যাই হোক, আমরা সবাই নামলাম। তো এর মধ্যে নামতে নামতে আপা চলে আসছে, তো আপা এসে আম্মার সাথে জড়াই ধরলো, আমাকে জিজ্ঞাসা করলো আপা কেমন আছেন। তো আপাও আমাকে আপা আপা করে ডাকে। তো যাই হোক, আব্বা আপাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, আম নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, মালটার কি আর বিস্কিটের ডিব্বা সহ দেখছি বিস্কিট নিয়ে আসছে আব্বা। যে বিস্কিট নিয়ে আসছে অনেকগুলি, তো বিস্কিটগুলি রাখবে কোথায় ওই চিন্তা করে ডিব্বা সহ নিয়ে আসছে, নতুন ডিব্বা কিনে নিয়ে আসছে আব্বা। তো আর ওদের জন্য থ্রি পিস নিয়ে আসছে, তিন বোনের জন্য নিয়ে আসছে, আর আপার জন্য নিয়ে আসছে। তো এগুলো আমরাই শপিং করছি আর কি, আপাদের বাসার জন্য আব্বা টাকা দিছে, আমরা কিনে আনছি আর কি। তো যাই হোক, তো আপা আসছে জোড়ায় ধরতেছে। তো মোটামুটি আব্বা অনেক কিছুই নিয়ে গেছে, তো অবাক লাগছে যে বিস্কিটের ডিব্বা সহ নিয়ে আসছে, এটাই আমি জানতাম না, পরে শুনলাম আর কি। যাই হোক, আর আমি যেহেতু পানি খেতে পারি না, আমি আমার বাসা থেকে পানি নিয়ে গেছি খাওয়ার জন্য আর কি, আমি টিউবওয়েলের পানি খেতে পারি না, তো অতটুকু পানি আমার হয় না, পরে আমাদের পানি কিনে খেতে হয়েছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই ঢুকতেছি, ঢুকার পরে যখন দেখলাম যে আমাদেরকে যে নাস্তা দিছে, তো সবাই হাসাহাসি করতেছি। আসলে গ্রাম দেশের মানুষ নাস্তা ওরাও বুঝে নাই যে আমরা তো সকালবেলা চলে আসব। তো আব্বা বলছে যে তোর আপার বাসায় গিয়ে নাস্তা খাইস, তো আব্বাকে বলছেন আব্বা হোটেল থেকে আমরা নাস্তা খেয়ে যাই, আব্বা বলছেন না ওরা নাস্তা বানাইতেছে। হ্যাঁ, আমরা ঢুকে দেখি যে আপার বোন নাস্তা বানাইতেছে, ও এটা হলো বারান্দা, ওদের অনেক চাল হয়, সে চালের বস্তাগুলি টাল দিয়ে রেখে দিছে, সেটা আব্বা আমাদেরকে বলতেছিল। তো যাই হোক, ভিতরে ঢুকে দেখি যে একটা ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে ওনার বোন পিঠা, ওই যে একটা রান্নাঘর, ওনার বোন পিঠা বানাইতেছে, তো পিঠার প্রিপারেশন চলতেছে। তো পিঠা কখন বানাবে, কখন মানে আমাদেরকে খাওয়াবে, মানে সেই চিন্তায় আমরা তো অস্থির, কারণ সকালবেলা বাসা থেকে না খেয়ে বের হয়েছি। তো যাই হোক, কী আর করার, তো আমি বলতেছিলাম যে আসলে আমি একটু চা খাবো, তো ওরা চা বসায় রাখছিল আগে থেকেই। তো যাই হোক, আমরা যা যা নিয়েছি সব কিছুই ওরা আমাদেরকে দিছে, মানে কেটে কুটে দিছে, কী আর করার, সকালবেলা আম মালটা এগুলি তো আসলে খাওয়া যায় না। তো বিস্কিট দিছে আব্বা, বিস্কিট নিছে ওইগুলোও দিছে। তো আমি একটা ছোটো একটা বিস্কিট খেলাম, আর কী বলে একটু সামান্য একটু মিষ্টি খেলাম। তো খাওয়ার পরে কী বলে চা খেলাম। তো এই তো আমাদের নাস্তা চলে আসছে, তো নাস্তাগুলি আপনাদের সাথে শেয়ার করি। বিস্কিট, আপেল, কমলা, মালটা, আম, তারপর বিস্কিট ছিল কয়েক রকমের, মিষ্টি, তো এগুলি দিছে। আসলে সকালবেলা আসলে এগুলি তো খাওয়া যায় না, তারপরে বললাম যে চা দেওয়ার জন্য, পরে চা নিয়ে আসছে, তো চা দিয়ে একটা বিস্কিট খেলাম। তো আসলে এই খাবার আমাদের কারোই পছন্দ হয় নাই, তারপরে টুকটাক একটু খাইলো। তো ভাইয়া বললো যে চল আমরা বাহিরে যাই।
তো কি আর করার, ওদেরকে আসলে বুঝতে দেনে, ওরা বলতেছে না কোথাও যেও না, পিঠা বানাইতেছে পিঠা বানাইতেছে। তো পিঠা বানাইতে বানাইতে দুপুরবেলা আমাদেরকে পিঠা দিছে। তো যাই হোক, আমরা একটা অটো নিলাম আর কি, গাড়ি দেখেও যাবে না, তো অটো নিলাম। অটো নেওয়ার পরে আমরা সবাই অটোতে উঠে আমরা যাচ্ছি হলো একটা ঘাটে, ঘাট বলে আর কি, পদ্মার চর বলে। তো পদ্মার চরটা অনেক সুন্দর। তো এই তো সিএনজি দিয়ে যাচ্ছি আর আশেপাশের দৃশ্যগুলি দেখতেছি, অনেক ভালো লাগতেছে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্যগুলি দেখে দেখতেছি আর যাচ্ছি। তো একটা জায়গায় দেখলাম অনেক আচার বিক্রি করতেছে, অনেক কিছু বিক্রি করতেছে। তো একটা পূজা হইতেছিল, বলছিলাম যে একটু নামার জন্য, কিন্তু নামবে না, ওরা নামতে দিল না। তো আচারগুলি দেখে আমার এত খাইতে ইচ্ছা করলো, আমার মেজো ভাইয়া বললো ছি তুই এগুলি খাবি, এগুলি ঢাকা না কিছু না। তো আসলে আমার অনেকদিন পর গ্রামের এরকম আচার দেখে আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাইয়ার জন্য আসলে খেতে পারি না। এই যে এখানে পূজার, এখানে পূজা চলতেছিলো আর সাইডে আচার বিক্রি করতেছিলো, অনেক কিছু বিক্রি করতেছিলো। তো ভাইয়া আসলে নামতে দিল না, বললো যে না দরকার নাই, পেট খারাপ হবে। কিন্তু আমার খুব মন চাইতেছিল। যাই হোক, এই তো পদ্মার পাড়ে চলে আসলাম আমরা। তো পদ্মার অনেক রৌদ্র ছিল, পদ্মার পাড়ে এসে দেখি যে এত রৌদ্র বলার বাহিরে। তারপরে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম তো দেখার পরে একটা হোটেলে, ওই তো পর্দা টানানো হয় যে অরেঞ্জ কালারের পর্দা, লেমন কালারের পর্দা। তো ওখানে একটা লোক পরোটা মানে বানানো শেষ, তো আমাদের দেখে বললো যে খাবো কিনা জিজ্ঞাসা করলো। তো আমরা খেলাম, বিশাল বড় বড় পরোটা, তেল ছাড়া পরোটা বানিয়ে দিল, ডিম ভেজে দিল, তারপরে ভাজি ছিল, ডাল ছিল, অনেক কিছুই ছিল। আর আমরা পানি কিনে নিলাম, 2 লিটারের একটা পানির বোতল। তো খেলাম, সবাই আসলে অনেক মজা করে খেলাম। তো ভাইয়া ও আগে হোটেলে না যেয়ে ভাইয়া পাড়ে যাইতেছে, পদ্মার পাড়ে। তো আসলে রোদের মধ্যে কিছু করার নাই, মেন্টাল ভাইয়া আসলে পাগল হয়ে গেছে, রোদের মধ্যে সে পাড়ে যাবে। তা রনি আমার খালাতো ভাই বলতেছে আগে খেয়ে নেই তারপরে পাড়ে যাই। তারপরও ভাইয়া ঠেইলা পাড়ে যাইতেছিল, এখন আমি কোন দিকে যাবো বুঝতেছিলাম না, আমি মাঝখানে দাঁড়াইছিলাম। পরে কি আর করা, তো ভাইয়া ঘুরা টুইরা আসলো, আমরা ওখানে বসলাম, বসার পরে নাস্তা করলাম আর কি। তো অল্প অল্প করে খাইছি, যেহেতু আপা রাগ করছে, আর এদিক দিয়ে ভাইয়া লাইট দিয়ে ফেলছে যে আমরা যে খাইতেছি সেটা আবার আব্বা দেখা ফেলছে। আব্বা দেখার পরে আমরা যখন বাসায় গেছি তখন আব্বা বলছে তোরা কি খাই আসছিস, তোরা কেন খাই আসছিস, তোরা এখানে খাবি না। তো যাই হোক, আসলে খুবই মজা করেছি পদ্মার পাড়ে, এত সুন্দর বাতাস আর এত সুন্দর দৃশ্য বলার বাহিরে। তো যাই হোক, আমরা সবাই এসে নাস্তা করলাম, ডিম ভাজা, পরোটা, তেল ছাড়া পরোটা, তারপর ভাজি, ডাল ছিল, সবাই অনেক মজা করে খাইছে আর কি। তো রনি আমার খালাতো ভাই ও বলতেছিল ভাজিটা এত মজা, ভাত হইলে আমি ভাত খাইতাম। তো আমরা যাই হোক অনেক মজা করছি। তো সবাই একটু একটু করে অর্ধেকটা অর্ধেকটা করে পরোটা খাইলাম, ভালোই লাগছে। পরে আর চা আর খাওয়া হয় নাই, তো এগুলি খেয়ে আমরা আর কি বাসায় যাব। তো ভাইয়া ভিডিও করলো, আমিও ভিডিও করলাম। তো ভাইয়া আবার লাইভে আসছিলো, লাইভে দেখাইলো একটু অল্প একটু, 1 মিনিট বা 2 মিনিট লাইভে আসছিলো ভাইয়া। তো এই তো সবাই খাচ্ছে, খুব এনজয় করছে। আর আমাদের সাথে ছিল রহমান ভাই, মানে ড্রাইভ করে আসছে রহমান ভাই, কারণ রনিদের তখন ড্রাইভার ছিল না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মার পাড়ে ওখানে গেলাম, সবাই ছবি তুলতেছিল, ফটো সেশন করতেছিল, আমি আবার ওদেরকে ভিডিও করতেছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, আমার নিজের ছবি তো আমি তেমন একটা তুলি নাই, তারপরে তুলেছি, তুলি নাই বললে ভুল হবে যে না তুলি, দুই একটা ছবি তুলি। অবশ্য আমারটা আমি নিজেই তুলেছি, আমাকে তো আর কেউ তুলে দেয় নাই, যেহেতু আমি মুখোশ পরা, মাস্ক পরা। তো যাই হোক, ওরা তুলতেছিল সেটাই আমি খুব এনজয় করতেছিলাম। আর ভাইয়া তখন আর আসে নাই, ভাইয়া ওই দোকানটার মধ্যে বসেছিল, হোটেলটার মধ্যে বসেছিল। তো আমরাই ছবি টবি তুললাম, আমি প্রাকৃতিক দৃশ্যগুলি ছবি মানে ভিডিও করলাম, অনেক ভালো লাগছে। আসলে আমরা এরকম সুন্দর একটা জায়গা আসলে কখনো আমি কখনো দেখি নাই, তো আমার কাছে খুব ভালো লাগছে। আমরা নদীতে উঠতে চাইছিলাম, পদ্মার চরে যাইতে চাইছিলাম, কিন্তু কোনো মাঝি ছিল না, তার জন্য আমরা যেতে পারি নাই। মাঝিকে নাকি ফোন দিয়ে আনতে হয়, তো আমরা তো আর জানি না।
তো যাই হোক ভাইয়ার কি খালাতো ভাই রনি স্টাইল করে ছবি তুলতেছে, তারপর রোমিওকে বলতেছে তুমি ওইভাবে স্টাইল করে ছবি তুলো। তো যাই হোক অনেক মজা করলাম। তো এই তো আমিও একটু সামনে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই আর কি। তো আজকের ভিডিওটি ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাকে নিশ্চয়ই পেতনির মতো লাগতেছিল, আসলে এত রৌদ্র ছিল বলার বাহিরে। তো যাই হোক ভাইয়ের ছেলে ভাবতেছে আমি ওর ছবি তুলতেছি, যখন দেখলো যে আমি ভিডিও করতেছি ও লজ্জা পাইলো, লজ্জা পাই হাইসা দিল, বলো পুপু আমি ভাবছি যে আপনি ভিডিও করতেছিলেন। তো আমি বলছি যে সমস্যা নাই, তো কাটি নাই আর আমি ওই ওই অংশটুকু কাটি নাই। তো দেখেন নৌকার মধ্যে পানি নাই, কিছু নাই, নৌকার মধ্যে ওরা ফটো সেশন করতেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মজা লাগতেছিল, আসলে এগুলি স্মৃতি থাকবে। আমার ভাইয়ার ছেলে যখন লন্ডনে যাবে দেখবে তখন ওর ওর কাছে খুব ভালো লাগবে। আমরা যখন মন খারাপ থাকবে বা আমার একাকিত্ব থাকবো তখন আমাদেরকে আমাদের দেখলে কিন্তু ভালো লাগবে। তার জন্য কিন্তু ভিডিওগুলি করা, আর ব্লগ খোলা মানেই তো 10 জন দেখবে, তাই না? তো একটা লাইক আপনারা যদি দেন আমার সেই একটা লাইকই 10 জনের কাছে চলে যাবে, শেয়ারের কাজ করবে। তো আর কি আসলে আমি যখন খাওয়া দাওয়া করছি তখন আমাদের ভিডিওটা আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো, তো তাই আমি আর শেয়ার করতে পারি নাই। তো আমরা এখন বাড়িতে যাব। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া একটা বাগান আছে, সরি আপুদের এখানে একটা বাগান আছে, তো বাগানে আমরা গিয়ে বসেছিলাম ওদের রান্না বান্না করতে, পিঠা বানাইতে বানাইতে আপুদের দেরি হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাসায় যাচ্ছি। যাওয়ার পথে আমি বলছিলাম ভাইয়া আমি একটু আচার খাবো, এত রকমের 10-15 রকমের আচার ছিল, কিন্তু ভাইয়া আমারে নামতে দিল না, আমার অনেক কষ্ট পাইছে। আমি আইসা বা বড় ভাবিকে বললাম এত মজার মজার আচারগুলি দেখে আসছি কিন্তু ভাইয়ার জন্য খাইতে পারি নাই। ভাইয়া বলছে এগুলি ঢাকনা নাই কিছু না, এগুলি খাইলে পেট খারাপ হবে। তো ভাইয়া কি বুঝবে বলেন তো, এই আচারের মধ্যে তো অনেক মজা। তো যাই হোক আমার আচারের প্রতি সেই আচারের মানে দেখে আমার এখনও মানে খাইতে মন চাইতেছে। তো এর মধ্যে আপুদের বাড়িতে চলে আসলাম, আপু গরু পালে, আপুর এটা বিশাল বড় বাগান, অনেক জায়গা আপুর। তো এই তো সবাই আমরা ওখানে বসে আড্ডা দিলাম, গল্প করলাম, তো অনেক ভালো লাগছে। আপুদের রান্নাবান্না চলতেছে দেখে আমরা এখানে আসছি, আর কারেন্ট ছিল না, আমার মোবাইলটাও এই যে এখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। বাড়িতে যাইতে যাইতে মানে আমি আর খাবার আপু অনেক কিছুই রান্না করছে, হাঁস মুরগি পোলাও পিঠা তারপরে ভাত ডাল, আসলে অনেক কিছু রান্না করছে। পায়েস, পায়েসটা এত মজা হয়েছিল, আপুর গরুর নিজের খাঁটির দুধ দিয়ে রান্না করছে, সে পানিই মিশায় নাই, তো খুবই মজা হয়েছিল। আসলে পেটের মধ্যে জায়গা ছিল না, আমরা এত এত করে খাইছি। তো বিকালে আবার আমাদের জন্য হাঁস জব করছে, কিন্তু আমরা আসলে অত সময় ছিল না, আমরা খাই আসি নাই। তবে আপু আজকে আমাদেরকে কচু দিয়ে দিছে, লতি দিয়ে দিছে, আম্মাকে কি বলে কালো জিরা দিয়ে দিছে, দুধ দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে, আমড়া দিয়ে দিছে, জাম্বুরা দিয়ে দিছে। বললাম না আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, একটা কথা আছে না? তো এই আপুটা আমার আব্বার সাথে পরিচয়, রাস্তায় পরিচয়। তো ওর মেয়ে আমার আব্বুকে দাদা দাদা করছে, ওর দাদা নাই দেখে, তো আব্বা সেদিন থেকে ওকে নাতিন বানাই ফেলছে। তো আব্বার সবসময় আসা যাওয়া হয়, তো আপু আমাদের বাসায় এসে 4-5 দিন বেড়ায় গেছে দুলা ভাইকে নিয়ে, তো আপা দেখে আসছে আমাদেরকে, আমরাও আপাদেরকে দেখে গেলাম। তো আপারা আসলে সত্যি একদম অনেক মনের এক বড় একটা মনের মানুষ, গ্রামের মানুষ, মানে মানুষের টাকা পয়সা থাকলে তো হয় না, তাদের অনেক টাকা পয়সা আছে, জমি জমা আছে, বাট এত বড় একটা মন, আসলে মন এরকম মনটা আসলে সবার হয় না। তো যাই হোক এই তো সবার ছবি তুললাম, সবার ছবি তুললাম তো একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে, সবাই বসে আছি। পরে আব্বা আসছে নামাজ পড়ে, আব্বা আসছে, আব্বা উঠে একটা কি ওদের একটা উঁচা একটা জায়গা আছে সেখানে আব্বা উঠছে, উঠার পরে তো এই তো সবাই বসে গল্প করতেছে, আপু আসছে, এর মধ্যে আপুর মেয়েরাও ছিল, তো সব আমাদেরকে দেখাইতেছে। তো এই তো আমরা আজকে খাওয়া দাওয়া করলাম, বিকেলে চলে গেলাম, রওনা দিলাম। তো আমি আর ভিডিওটি বাড়াতে পারি নাই কারণ একটু কারেন্ট আসলে একটু সামান্য চার্জ করেছিলাম। তো এই তো আমি আজকের মতো বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, আমাকে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছে সেটা আর শেয়ার করতে পারি নাই কারণ কারেন্ট ছিল না। তো আসার পথে একটু কারেন্ট ছিল, একটু চার্জ দিছি, চার্জ দিয়ে রাস্তার মধ্যে আমি একটু ভিডিও করছি, তো ভিডিওটা হয়তো বা কারেন্ট চার্জ হয়তো বা এখনই বন্ধ হয়ে যাবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আজকেও ভিসা
আর জন্য গেছে। আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন এসে সুখবরটা আমাকে দেয়। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ আর কি, তো লাইক কমেন্ট শেয়ার তো করেনি, তো যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটি দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা বাংলা বোঝে না তারাও আমার ব্লগটি দেখে, আমার কাছে এটাই খুব মানে আশ্চর্য লাগে যে যারা বাংলা বোঝে না তা আমরা তারা আমার ব্লগটি দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।